আমহাস্ট্রিডের ছোড়দা নামে কংগ্রেস রাজনীতিতে বেশি পরিচিত ছিলেন সোমেন বাবু। প্রয়াত বরকত গনি খান চৌধুরীর শিষ্য বলা হতো তাকে। অধুনালুপ্ত শিয়ালদহ কেন্দ্র থেকে বেশ কয়েকবার বিধায়ক হয়েছিলেন। 2007-08 সালে কংগ্রেস ছেড়ে প্রথমে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস গঠন করেন সোমেন বাবু। তারপর যোগ দেন তৃণমূলে। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ হয়েছিলেন 2009 সালে। আবার 2018 সালে লোকসভা ভোটের আগে কংগ্রেসে ফিরে আসেন তিনি। নয়ের দশকে তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্রের সঙ্গে কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন লড়াইয়ের পরই দল ছেড়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে নির্বাচনী বিপর্যয়ের দায় নিয়ে সোমেনবাবু প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন 1998 সালে। ফের তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির পদে ফেরেন 20 বছর পরে 2018-র সেপ্টেম্বরে। তার মৃত্যুতে কংগ্রেস রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান হল। দক্ষিণ কলকাতার নার্সিংহোমে থাকাকালীন সোমেনবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত খোঁজ খবর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সূত্রের খবর, দলে এই দুই নেতার অনুগামীদের মধ্যে দূরত্ব থাকলেও সোমেনবাবুর স্বাস্থ্যের বিষয়ে যাবতীয় খোঁজ খবর এবং পরিবারের সঙ্গে টান যোগাযোগ রাখতেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের আকস্মিক প্রয়াণে টুইট করে শোকবার্তা জানালেন রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।